না, এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্ম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সবকিছু মিলিয়েই তিনি যাচ্ছেন, এটা একটা। আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে, সে ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন, তো এখানে আমাকে একটু আগের কিছু কথা বলতে হবে। প্রবাবলি এন্ড অফ জুলাই, অনেকদিন পর সাকিবের সঙ্গে আমার কথা হয়, ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই, তো তার খোঁজ খবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংস এর ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক 6-7 তারিখের দিকে আরো ফার্ম কথা হয়, বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম, বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আমরা 8টা টেস্ট ম্যাচ খেলব, সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলার সময়, খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তো উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে, এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে, তিনি অ্যাভেলেবল থাকবেন কিনা সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসেবেই আমরা এটাকে ধরেছি, এবং তখন আমাদের হয়তো যাওয়ার কথা ছিল আর একটু পরে, তো সেই আলোকে 12-11 তারিখে যদি তার খেলা শেষ হয় তিনি কবে নাগাদ যেতে পারেন সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ এটা লজিস্টিক দেখছে, সেখানে দলের সঙ্গে গিয়ে যোগ দিবেন। দেখেন কেউ কেউ তো এক্সেপশনাল প্লেয়ার থাকে, আমরা সবাই কিন্তু চাই যে গ্লোবাল টি-20 ক্রিকেটে আমাদের পারফরমেন্সটা যেন আরো ভালো হয়, তার জন্য যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়, আমরা কিন্তু আরো অনেকেই সেটার জন্য এনওসি দিয়েছিলাম, বাট সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে অনেকে ভিসা নিতে পারেনি, আপনি জানেন সাইফুদ্দিন দেন রিশাদ তারা নিতে পারেনি, যেতে পারেনি, সো দ্যাট উই আর ওপেন টু অল, সবসময় আপনি সবাইকে প্র্যাকটিসে পাবেন এটা হয়তো সম্ভব হবে না, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, তারা তাদের ব্যস্ততা সে সময় ক্রিকেটকে নিয়েই থাকে, ক্রিকেটের বাইরে ছিল না। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ শ্রীলঙ্কার সঙ্গে যেমন আমাদের প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল, এবার আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিলাম, বাট লাস্ট সেশনটা লাস্ট ফেজে এসে কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতি হয়ে গেছে, বিকজ আমরা লাল বলের একটা 3 দিনের ম্যাচ খেলতে পারিনি চিটগাংয়ে, অ্যাজ ওয়েল চিটগাংয়েও প্রায় সপ্তাহখানেক আমাদের প্র্যাকটিস করার মতো অবস্থা ছিল না, এবং ঢাকায় এসে আসার পরে 3 তারিখ থেকে আমাদের জাতীয় দলের অনুশীলনটা শুরু হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি ভেঙে বিচ্ছিন্নভাবে হয়তো কেউ করেছেন, কিন্তু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের বিদেশি কোচরা কেউ আসতে পারেননি, সো দ্যাট একটা প্রপার প্রস্তুতি যেটা বলেন সেখানে ঘাটতি এবারও কিছুটা রয়ে গেছে, তবে সেটাকে কিছুটা লাঘব করার জন্যই কিন্তু আমাদের এই কয়েকদিন আগে পাকিস্তান সফরে যাওয়ার ব্যবস্থা করাটা, যাতে কিছুটা হলেও এটাকে মিনিমাইজ করা যায় সামান্য। আই থিঙ্ক আমরা এই টেস্ট স্কোয়াড নিয়ে কথা বলি, আমাদের সুযোগ থাকবে যে তাদের যদি কোনো আক্ষেপ থেকে থাকে আই ক্যান অ্যাড্রেস টু দেম পার্সোনালি টু নো হোয়াট রিয়েলি ওয়েন্ট রং, এবং সেখানে যদি মনে হয় যে সেখানে পারফরমেন্স ব্যতি রেখে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়েছে আমরা সেটাকে সমন্বয় করতেই পারব না, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ আমাদের সঙ্গে যেহেতু দলটা ফাইনালি অ্যাপ্রুভ করতো প্রেসিডেন্ট সাহেব অনেক সময় ক্লারিফিকেশন যেত, সেটা যেতেই পারে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম, আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবের এমন কোন প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি। অ্যান্ড সেকেন্ডলি আমার এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে একটা কথা আছে, সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি ওই ধরনের নিউজ বরঞ্চ আমাকে বিড়ম্বনায় ফেলে, আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন, বিসিবির কে ভাবছেন, নাথিং ইজ ক্লিয়ার দেয়ার, ইজ অ্যাবসলুটলি ভেক, মানে বলতে হবে যে বিসিবির মিস্টার এক্স ভাবছেন,
কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে ভাবে তাহলে সেটা বোর্ড মিটিং এ গিয়ে ভাববে, বিচ্ছিন্নভাবে ভাবতে পারবে না। কিংবা নির্বাচক মণ্ডলী ভাবছেন, আই ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই সিলেকশন ক্রাইটেরিয়া, বাট আমি বিলম্বিত হই যে যখন এরকম বলে নির্বাচক মণ্ডলী ভাবছেন নো, তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে স্পেসিফিকলি টেল ইট যে অমুকে এটা ভাবছে। আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিলম্বিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই, যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাব। প্রায় 40-50 দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। নান অফ ইউ আজ আসনি, আমাকে কেউ আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা, কিংবা ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেননি, আমি তো একবারে বলতে পারি না। তো প্রায় 40-45 দিন পরে রিয়াসত আজিম একটা ইয়ে করেছিল, বা সেখানেও আমার জেলা আসলে মুন্সিগঞ্জ ওইটা আরেক জায়গায় বলে দিয়েছিল, বাট ইভেন দো ইটস ক্লোজ বাই, বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে ন্যাশনাল টিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে, আমার মনে হয় যে ওই জায়গায় আমাদেরকে আর একটু সতর্ক হওয়া উচিত। আমি মনে হয় আপনাকে বলেছি যে তিনি 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করব ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। হ্যাঁ, এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড় বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে, দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে, বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি এ টপ প্লেয়ার বাংলাদেশের। হ্যাঁ, এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল, বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার, তো আমরা সেটা নিয়ে ভেবেছি, তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে, তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি, তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয়, তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন। এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা সিলেকশন প্যানেলে থাকি তো আমরা মেধাটাকেই গুরুত্ব দিব সবসময়, আর যে সংস্কারের ছোঁয়া লেগেছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা, এই কথাটা যেমন কালকে হয়তো সমান বলেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে এডিশনালি আমি একটা বার্তা দিতে চাই, একটা বক্তব্য রাখতে চাই, সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে, একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্ভ করার সময়, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য, তারা তো জনগণের জন্যই কাজ করে দেশের জন্যই ভাবে, সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক, ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি, ইউ শুড ব্লেম অ্যাজ ওয়েল দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাজ ওয়েল। আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার বক্তব্যটা দিলাম, হয়তো আমার চিন্তা ভাবনাটা আমি একটু শেয়ার করলাম। আপনি ভাবনার কথা বলেছেন, তিনি আমাদের ভাবনায় আছেন এবং তার ফেরার কথাটা যেহেতু আপনি বলেছেন, তিনি কিন্তু এ টিমের হয়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন এবং তিনি দুটো লঙ্গার ওয়াশন ক্রিকেট অংশগ্রহণ করছেন। এখানে আপনি একসঙ্গে তো মিড লর্ডের তার জায়গা তো নেই, আপনি তাহলে আমাকে একটা কথা বলেন যেখানে আমি কাকে বাদ দিতে পারতাম, এটা আমি আপনাকে প্রশ্ন করলাম, মমিনুল আছে, সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিম আছে, লিটন দাস আছে, সো দ্যাট আনফর্চুনেটলি 17 মেম্বার টিম করলে হয়তো তাকে আমি রাখতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে টিমে রাখার থেকে তিনি যদি এ টিমের হয়ে আরো পরিপক্ক হন তাহলে যে কোনো সময় তিনি আরেকজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন। এটা আপনি সিওকে জিজ্ঞেস করলে উনি আরো ভালো বলতে পারবেন, বাট আমি জানি যে এটা বর্তমানে স্পোর্টস মিনিস্ট্রি ব্যাপারে অবহিত আছেন এবং তাদের থেকে নিশ্চয়ই আমাদের প্রধান নির্বাহী কোন দিক নির্দেশনা পেয়েছেন। আমি হয়তো একজন প্লেয়ারের পক্ষে তাকে দলে ঘোষণা করছি, এটা কোনো ব্যাপক না, সিলেকশন প্রসেসের মধ্যে ইম্প্যাক্ট ফেলে কিনা বা
সোশ্যাল ট্রলি অনেক কিছু হয়, এটা একটা প্রশ্ন। আর একটা যেটা খেলোয়াড়দের নির্বাচন করা নিয়ে সঙ্গে উত্তর চাই, একজন এদেশে যে কোনো অ্যাডাল্ট নাগরিক নির্বাচন করার অধিকার রাখে, তাকে ক্রিকেটার হলে পারবেন না, ব্যবসায়ী হলে পারবেন, সমবয়সী, মানে এই ক্রাইটেরিয়াটা কি? লাস্ট পয়েন্ট আমি বুঝতে পারিনি আবার, লাস্টেরটা। নির্বাচন করতে জাতীয় নির্বাচনের কথা বলছেন না তিনি? আচ্ছা, ওকে। এটা আসলে এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট, আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, তারপর অলওয়েজ সাডেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরো সার্ভিস দেওয়ার সুযোগ আছে, অলওয়েজ সাডেন আপনি যদি মানে কোন রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। অলওয়েজ সাডেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে, আমার মনে হয় সেটা হলে দেশই বঞ্চিত হয় আলটিমেটলি। আমিন, যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন, দেশের জন্যই করেন, দেশের পতাকার জন্যই করেন। সো মাই পয়েন্ট ওয়াজ, তাদের যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা, না উচিত কিনা, ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত। মানুষ ভুল করে, আবার তার শুধরানোর সুযোগ আছে। আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড় যে কোনো খেলোয়াড়ই হোক, তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথচলার মধ্যে, আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক ট্র্যাকে তিনি আবার নিজেকে নিয়ে আসতে পারবেন। আর সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলেছেন, সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট তো থাকেই। সেই ইম্প্যাক্টের সময় আমি তার খেলোয়াড় না, আমার ক্যারেক্টার থেকে আমার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আমরা যে ন্যাশনাল প্যানেল আমরা আছি তাদেরকে দেখাতে হবে। আমাদের তো একটা ছক আছে, ছকের মধ্যে থেকে আমাদেরকে হিসাব করতে হবে এখন কে কত বড় স্ট্যাটাস। যদি কেউ অনেক বেশি একটা স্ট্যাটাসও দিয়ে থাকতো আমি সেটি কি ক্রাইটেরিয়া হইতো তার সিলেকশনের জন্য? সার্টলি নট। তার এক্ষেত্রে তার মেধাটা, ক্রিকেটীয় মেধাটাই সবচেয়ে আগে থাকতো। চ্যালেঞ্জ হচ্ছে ভালো খেলা, টেস্ট আপনি একটা ডিপার্টমেন্টে ভালো করে জিততে পারবেন না। সো দ্যাট আপনার ব্যাটিং বোলিং দুই জায়গাতেই আমরা যথেষ্ট ভারসাম্য রাখার চেষ্টা করেছি, এখানে অপশনস অনেক আছে। সো দ্যাট অ্যাজ ওয়েল ক্যাচিং ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাদের দেখেছি স্লিপস ক্যাচিং এ স্টিল আমরা ইম্প্রুভ করলেও আরো ইম্প্রুভ করার সুযোগ আছে। মানে নতুন বলে সেই জায়গাগুলোতেই যায়, নতুন বলে আমাদের একটা আলাদা স্ট্রেংথ আছে। বাট রাওয়ালপিন্ডি ইজ বিট ফ্ল্যাট উইকেট, এখান থেকে ফলাফল বের করে আনাটা অনেক সময় কঠিন হয়। বাট ডিপেন্ড করে যে কোনো একটা পক্ষ যদি খারাপ ব্যাটিং করে তাহলে সেখান থেকেও ফলাফল আসতে পারে। তো আই বিলিভ যে জায়গা দিয়ে আমরা আমাদের টেস্ট ম্যাচটা শুরু করছি, রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিং এর কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না পাকিস্তানের বোলিং অ্যাটাকটা, যেটা তাদের দিকে তাকান দরের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। কন্ডিশন, উইকেট মোটামুটি কাছাকাছি, তো সেই প্রচেষ্টাটা দেখার বিষয় যে আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে কতটুকু বেড়ে আসে। আমি আই এম শিওর যে তারা দে আর ভেরি কিন টু পারফর্ম ডেফিনেটলি। আপনি তো টেস্ট টিমের বাইরে প্রশ্ন করে ফেললেন এটা, সো দ্যাট আমি কি ছেড়ে দিব প্রশ্নটা, বলটাকে খেলবো না খেলবো না? তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো।
তবে আমার মনে হয় যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। দেখেন ওখানে জাতীয় দলেরও বেশ কিছু খেলোয়াড় গিয়েছিল আমাদের এবং ওয়ান ডে ক্রিকেটে আছে সেখানে, যদি এটা বাইরে আমি প্রশ্নটা তাও নিলাম, আপনি ইয়াং ম্যান প্রশ্ন করেছেন একটা, তো ইটস এ প্রসেস, মানে এইচপিটা ইটস এ প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়ে তারা হাঁটা শুরু করেছে, তাদের মধ্যে উপরে ওঠার এবং জাতীয় দলের পর্যন্ত আসার অনেকেরই অ্যাবিলিটি আছে, বাট অ্যাবিলিটিটা প্রমাণ করার ক্ষেত্রগুলাই হচ্ছে এইচপি, তারপর এই টিম, দেন জাতীয় দল। কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা ব্যত্যয় ঘটতে পারে কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি ভালো করে, তো তারা সেই প্রসেসের মধ্যে আছে। আমাদের মেডিকেল কমিটির থেকে আমি এমন কোন দিক নির্দেশনা পাইনি যেখানে তার চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না। আই হ্যাভ নো মেসেজ অ্যাবাউট সাকিব আল হাসান। তো বিশ্বে যেখানে তাকে স্বীকার করছে, ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, আপনি যদি গত ২৫ বছরে ধরেন হিসাবেই আনেন, তাহলে স্টিল হি স্ট্যান্ডস দেয়ার। তো আমি সেই মতামতের সঙ্গে যাচ্ছি, আমি ঠিক আপনি যেটা বললেন আমি শুধু বোলিং হিসাবে ধরবো, ভাই সেই দুঃসাহস আমার নাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট ম্যাচে আবার খেলতে যান, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাকে দলভুক্ত করেছি। আপনি দেখবেন যে ১৫ জন জায়গায় ১৬ জন দল ঘোষণা করেছি আমরা, এবং এই টিমে সাইফুদ্দিনের পরিবর্তে আমরা কোন খেলোয়াড় আর সংযোজন করিনি, সো দ্যাট এখান থেকে আমরা তাসকিন আহমেদকে সেকেন্ড চার দিনের যে খেলাটা থাকবে এই টিমের তার জন্য অ্যাভেলেবল করে দিব। সেখানে পাকিস্তানে তিনি এই টিমের হয়ে প্রথম চার দিনের খেলা খেলবেন এবং সেখানে তার যদি কোনো ধরনের ফিটনেস ঘাটতি না হয় তাহলে ইনশাল্লাহ তিনি হয়তো অ্যাভেলেবল থাকবেন ফর সিলেকশন বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষে।